আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই পাঠ ৩৪। আজ আমরা যে কার চিহ্নটি শিখব তা হচ্ছে দীর্ঘ ঈকার। প্রথম কাজটি হচ্ছে ছবি দেখে শব্দ শুনি ও বলি। তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। আমরা যদি প্রথম ছবিটি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নদীর তীর, এবং দ্বিতীয় ছবিটি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে এখানে একটি ছেলে বীণা বাজাচ্ছে এবং গান গাইছে। তাহলে আমরা এই ছবিগুলো দেখে কি বাক্য বলতে পারি? নদীর তীর বাতাস ধীর, বীণা আনি গীত শুনি। বন্ধুরা, তোমরা এখানে দীর্ঘ ঈকারের ব্যবহার লক্ষ্য করতে পারছো। প্রথম বাক্যটি লক্ষ্য করো, নদীর তীর বাতাস ধীর। নদীর শব্দটি ন দ দীর্ঘ ঈকারে দি র নদীর, তীর ত দীর্ঘ ঈকারে তি র তীর নদীর তীর, এবং বাতাস ধীর। ধীর শব্দটি যদি লক্ষ্য করো, ধ দীর্ঘ ঈকারে ধি র ধীর, এবং দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করো, বীণা আনি গীত শুনি। বীণা শব্দটি প দীর্ঘ ঈকারে বি মূর্ধন্য ন আকার না বীণা, এবং আনি শব্দটি সরিয়া ন দীর্ঘ ঈকারে নি আনি বীণা আনি, এবং গীত শুনি। এই বাক্যটিতে গীত শব্দটি লক্ষ্য করো, গ দীর্ঘ ঈকারে গি ত গীত গীত শুনি। তাহলে এখানে আমরা দীর্ঘ ঈকারের ব্যবহারগুলো লক্ষ্য করতে পারছি। দ্বিতীয় কাজ, নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। তোমরা এখানে চারটি শব্দ দেখতে পাচ্ছ, নদী তীর বীণা এবং গীত। নদী এবং তীর আমরা লক্ষ্য করতে পারছি প্রথম ছবিতে, এবং বীণা এবং গীত লক্ষ্য করতে পারছি দ্বিতীয় ছবিতে। আমরা এই শব্দগুলো তে দীর্ঘ ঈকারের ব্যবহারও লক্ষ্য করতে পারছি। ন দ দীর্ঘ ঈকার দি নদী, তীর ত দীর্ঘ ঈকারে তি বয় বিন্দু র তীর, বীণা ব দীর্ঘ ঈকারে বি মূর্ধন্য ন আকার না বীণা, গীত গ দীর্ঘ ঈকার গি ত গীত। তাহলে বন্ধুরা, আমরা দীর্ঘ ঈকার দিয়ে কিছু শব্দ শিখে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে ডট মিলিয়ে দীর্ঘ ঈকার লিখি। দীর্ঘ ঈকার, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ডট মিলিয়ে দীর্ঘ ঈকার আমরা লিখে নিলাম। এবার পরবর্তী কাজটি হচ্ছে দীর্ঘ ঈকার লিখি ও শব্দ পড়ি। তোমরা এখানে কিছু বর্ণ দেখতে পাচ্ছ, এই বর্ণগুলোতে আমরা দীর্ঘ ঈকার লিখব ও শব্দ পড়ব। প্রথমে দেয়া আছে ত এবং বয় বিন্দু র, এখানে আমরা যদি দীর্ঘ ঈকার বসাই, ত দীর্ঘ ঈকার তি বয় বিন্দু র তীর। দ্বিতীয়টি গ এবং ত রয়েছে, এখানে আমরা দীর্ঘ ঈকার বসাবো, গ দীর্ঘ ঈকারে গি ত গীত। পরবর্তীটি রয়েছে দন্ত ন এবং ল, এখানে আমরা দীর্ঘ ঈকার লিখব, ন দীর্ঘ ঈকারে নি ল নীল। এবার তালব্য স এবং ত রয়েছে, এখানে আমরা দীর্ঘ ঈকার লিখব, তালব্য স দীঘিকার শি ত শীত। এবার পড়ি ও লিখি, শীত যায় গীত গায়। বন্ধুরা, আমরা এখানে একটি বাক্য দেখতে পেলাম, শীত যায় এবং গীত গায়। এখানে শীত বানানটি লক্ষ্য করো, তালব্য শয় দীর্ঘ ঈকারে শি ত শীত। শীত যায় গীত গায়, গীত বানানটি লক্ষ্য করো, গ দীর্ঘ ঈকারে গি ত গীত। শীত যায় গীত গায়। বাক্যের শেষে দাড়ি বসাই, শীত যায় এখানে আমরা কি বসাবো, দাড়ি, এবং গীত গায় এর শেষেও আমরা দাড়ি বসাবো। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।